নিজের পায়ে না দাঁড়াতে পারলে কোনো রাজ্যই এগিয়ে যেতে পারে না। ত্রিপুরা কৃষি শিল্প মাছ, দুধ, ডিম, শাকসবজি কোনোটাতেই স্বয়ংসম্পূর্ণ নয়। মঙ্গলবার মহাকরণে পর্যটন দপ্তরের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সবকিছুই আমাদের বহিরাজ্য থেকে ক্রয় করতে হচ্ছে, ফলে ত্রিপুরার টাকা বহিরাজ্যে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মঙ্গলবার ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নতুন লোগোর উদ্বোধন হয়। সিভিল সেক্রেটারির প্রেস কনফারেন্স হলে হয়েছে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন এবং ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধিকর্তা সহ অন্যান্য নেতারা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নতুন লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ঠিকানা ছাড়া চিঠির যা অবস্থা হয়, তেমনি লোগো ছাড়া পর্যটন দপ্তরের ঠিক একই অবস্থা হয়। সেটা যতক্ষণ পর্যন্ত না হয়, যেমন অ্যাড্রেস ছাড়া চিঠির যে অবস্থা হয়, ঠিক লোগো ছাড়া ট্যুরিজমের কল্পনা করাই এক দিশাতে। আমি তার জন্য আরো খুশি যে নরেন্দ্র মোদীর যে মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, আমার ত্রিপুরা রাজ্যের এনআইটি ক্যাচমনির আগরতলার ছেলে দেবাদিত্য প্যানেলের স্টুডেন্ট এনআইটি, সে এটা তৈরি করেছে মেড ইন ত্রিপুরা। আমরা অন্য কোথাও থেকে উদ্ধার করিনি, আমার রাজ্যেই সে ছেলে রয়েছে, সে এই লোগোকে তৈরি করেছে, সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া, স্বদেশী। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যকে কৃষিতে হর্টিকালচার, প্রাণী সম্পদ, মৎস্য এইসবের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করে তুললে তবে রাজ্যটি এগিয়ে যেতে পারবে। ত্রিপুরা থেকে আমাদের টাকাই বাইরে চলে যায়। 20,000 মেট্রিক টন মাছ আমাদের বহিরাজ্য থেকে আনতে হয়, এর জন্য 400 কোটি টাকা ত্রিপুরা থেকে চলে যায়। এফসিআই আমাদের রাজ্যে যে চাল সরবরাহ করছে তা বাইরের কোন রাজ্য থেকে ক্রয় করে আনছে, এর জন্য সরকারের 600 কোটি টাকা ব্যয় হচ্ছে, এই টাকা বহিরাজ্যে চলে যাচ্ছে। তাছাড়া ডিম ও দুধে আমরা স্বয়ংসম্পূর্ণ নয়, এর জন্য বহিরাজ্যের টাকা চলে যাচ্ছে। আমাদের রাজ্যের টাকা যেন বহিরাজ্যে না যায় সে চেষ্টা করতে হবে। ইন্ডাস্ট্রিতে হর্টিকালচারে, ফরেস্ট, অ্যানিমেল হাজবেন্ডারি, ফিশারিজ, এইসবের মাধ্যমে এস্টাবলিশ করা, কারণ এই মাধ্যমগুলো হচ্ছে ত্রিপুরা থেকে আমাদের টাকায় বাইরে চলে যায়। ফিশারির মাধ্যমে হোক, 20,000 মেট্রিক টন মাছ আমাদেরকে বাইরে বহিরাজ্য থেকে আনতে হয়, তো 400 কোটি টাকার আছে, পাশাপাশি ত্রিপুরা রাজ্য থেকে চলে যায়। ধানে আমাদেরকে ইপিডিএস সিস্টেমে চাউলটা দিয়ে 2,50,000 মেট্রিক টন বাইরে থেকে আসে, সেগুলো 600 কোটি টাকা। প্রসঙ্গত, এনআইটি ছাত্র দেবদিত্য ভৌমিক ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নতুন লোগো নির্মাণ করেছেন। ব্যুরো রিপোর্ট, হলাপুর।